ॐ पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणमुनीनां मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं अम्ब त्वामि अनुसन्धधामि भगवद्गीते भवोद्देशिनीं। श्री भगवानेर कृपाय आमरा आमादेर गीता चिंतनेर अनुष्ठाने एसेछि। आमरा गतदिन सांख्य योगेर 58 नम्बर निये आलोचना करछिलाम। श्लोकटि खुबई गुरुत्वपूर्ण। श्लोकटि छिल यदा संहारते चायं कूर्मांगानिव सर्वश इन्द्रियाणीन्द्रियार्थेभ्य तस्य प्रज्ञा प्रतिष्ठिता। अर्थात ভয় পাইলে কর্ম যেমন মস্তক হস্তপদাদি অঙ্গসমূহ সংকুচিত করে, সেইরূপ জ্ঞাননিষ্ঠ যোগী শব্দাদি বিষয় পঞ্চক হইতে ইন্দ্রিয়গণকে প্রত্যাহার করেন, তিনি স্থিতপ্রজ্ঞ। আমরা এই শ্লোকের আমরা অর্ধেকটা নিয়েই আলোচনা করেছিলাম। গুরুত্বপূর্ণ শ্লোক কেন বলেছিলাম, যে এই যে গীতা গ্রন্থটি কোনো সাহিত্য গ্রন্থ বা কাব্য গ্রন্থ নয়, যেখানে অনেক অলঙ্কার উপমা ব্যবহার করা হয়েছে তা নয়। খুব কমই উপমা বা আমাদের অলঙ্কার ব্যবহার হয়েছে, এবং সেগুলো শ্রী ভগবানের এই যে শব্দ চয়ন সেগুলো গভীর তাৎপর্যমণ্ডিত। তো তিনি স্থিতপ্রজ্ঞের এই যে প্রত্যাহার, অর্থাৎ বিষয় পঞ্চক থেকে মনকে নিবৃত্ত করার জন্যে কূর্ম বা কচ্ছপের দৃষ্টান্ত নিয়ে এসেছিলেন কেন, সেটা নিয়ে আমরা বিস্তার করে আমরা আলোচনা করেছিলাম। কারণ কচ্ছপের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আশ্চর্য বৈশিষ্ট্য, যেটা অন্য অন্য প্রাণীদের নেই, সেই জন্যে ভগবান কচ্ছপকেই নির্বাচন করলেন তিনি। আপনারা দেখবেন কচ্ছপের দেহের আকৃতি, কচ্ছপ যখন চলে তার 6টা অঙ্গ, হ্যাঁ, ওই লেজ মাথা আর 4টে পা, মোট 6টা অঙ্গ। তো একটু কিছু আশঙ্কার খবর হলেই সে সঙ্গে সঙ্গে গুটিয়ে নেয় এই 6টা অঙ্গকে, একদম মৃত কাঠের মতন পাথরের মতন পড়ে থাকে, তাকে উল্টে ছুঁড়ে ফেলে দিলেও কিচ্ছু হবে না। তো এই যে ভাবটি, সেটির তাৎপর্য আমরা গতদিন বলেছিলাম যে মহাকবি ভবভূতি লোকোত্তর মহাপুরুষ সম্পর্কে বলেছেন কি হবে, বজ্রাদ অবিকাঠ রানী বলছেন, তারপরে মৃদুনী কুসুমাবপী, বাইরেটা থাকবে বজ্রের মতন আর ভেতরটা কুসুমের মতন কোমল হবে। এটি সাধক মাত্রই ঠিক তেমনি বাইরেটা, বাইরে মানে অনিত্য বিষয়ে কঠোর থাকবে, আর ভিতরটা মানে পরমাত্মা বিষয়ে একেবারে একদমই নরম থাকবে, অর্থাৎ পরমাত্মা বিষয়েই তার সব এই পঞ্চেন্দ্র গ্রাহ্য যখন আসছে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এগুলো কচ্ছপের মতন শক্ত হয়ে কঠোর হয়ে যাচ্ছে, কিন্তু তার ভেতরে যে দৈবী সম্পদ রয়েছে, ভেতরটা খুব কোমল মানে তার দৈবী সম্পদগুলো খুব নরম এবং সেগুলো কোমল, দয়া ক্ষমা সত্যনিষ্ঠা, ব্যবহারিক জীবনটা অত্যন্ত কোমল হবে, কিন্তু অনিত্য বিষয়ে খুব শক্ত আর নিত্য বিষয়ে খুব কোমল, এই হলো মানে। তো যাই হোক, আমরা বলেছিলাম যে কচ্ছপের সেই স্বরূপ বিশ্লেষণ করেছিলাম আমরা, কী দেখেছিলাম যে আমাদের কচ্ছপের ভেতরে দেখলাম যে 7টা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়, যেটা সাধক জীবনের একান্ত প্রয়োজন। কি কি সেই সব বলা হয়েছিল, অনালস্য, অশীঘ্রকারিতা, নৈরন্তর্য, ধৈর্য,
গূঢ়চারিতা লক্ষ্য একচিত্ততা আর সজাগতা প্রত্যেকটি নিয়ে আমরা বিস্তার করে আলোচনা করেছিলাম। অনালস্য মানে কর্মের আলস্য বলে কিছু নেই, সাধন পথের পথিকের আলস্য হলো সবচেয়ে বড় শত্রু। আমরা অনেক কিছু দীক্ষার এই মন্ত্র নেই কিন্তু কিছুদিন পরে ওই আলস্য বশত আমরা জপ ধ্যানে ঢেলে দিয়ে দেই। তো এই আলস্য একটা আমাদের সাধন পথের মহাবিঘ্ন। একটু ভোরবেলা আজকে রাত্রে ঘুম হয়নি, আজকে আর ভোরবেলা উঠবো না, জপটা থাক। তো এইভাবে আমরা আলস্য সবসময় আমাদের মনকে প্রতারিত করে যাচ্ছে দিনে রাতে। তো আমরা কর্মের কাছ থেকে কী শিখবো, যে এই পরম শত্রু হাত থেকে কীভাবে রক্ষা পেতে হয়, সেটা আমরা একটা গল্প বলেছিলাম, সেই খরগোশ আর ছোটোবেলায় পড়া প্রত্যেকেই পড়েছি, খরগোশ আর কচ্ছপের দৌড়ের প্রতিযোগিতায় দেখা গেল যে কচ্ছপই জিতে গেল, খরগোশ জিততে পারলো না। তো দীক্ষা নিয়ে অনেকে খুব জপ তপ করে, খুব পাঠ কীর্তন করে, তারপরে আর এমুকই হয় না, আর ভগবানের নামের দিকে আর তাদের ওই খরগোশের দৌড়। তো আমাদের মনে রাখতে হবে যে সাধকের আদর্শ হলো কচ্ছপ, খরগোশ নয়। কেন? খুব বেশি ছুটতে গিয়ে মা কি বলেছেন, যে যারা খুব বেশি যা সাধন ভজন করতে গেল, বলছেন যে প্যাঁচের একটু এদিক ওদিক হলে পরেই সে থ্রেড কেটে যায়, গুণটা নষ্ট হয়ে যায়, খুব বসে বসে। তেমনি জপ ধ্যান সাধন ভজন এগুলো আমাদের শরীর মনের সঙ্গে তাল দিয়ে দিয়ে চলতে হয়। তো সেই জন্যে আলস্য একেবারেই চলবে না। কবির দাসের সতর্কতা মনে করিয়েছিলাম, কাল করে সো আজ করে, আজ করে সে অব, ছিন মেয়ে পড়লই হইগি বহরি করে গা কব। অর্থাৎ যেটা কাল করবে বলে ঠিক করেছিলে সেটা আজই করো, আর আজ করবে বলে যেটা ঠিক করেছিলে সেটা এখনই করো, কারণ মহাকাল কখন ছিনিয়ে নিয়ে যাবে, তুমি আর এই করার সময় আর পাবে না। তো সুতরাং কচ্ছপের কাছ থেকে প্রথম শিক্ষা যে এই অনালস্য। দ্বিতীয় কী ছিল? অশীঘ্রকারিতা। এটাও একটা খুব মজা, দ্বিতীয় গুণ ধীরে ধীরে চলা, কচ্ছপের গতি বলাই হয় কচ্ছপের গতি যেন, আর কিন্তু তালে তালে চলা, ইংরেজিতে বুঝতে সুবিধা স্লো বাট স্টেডি। সাধন রাজ্যে এটি খুব দরকার। আজকে আমরা আধ ঘন্টা বা 20 মিনিট বসি, কালকে 25 মিনিট, তারপরে 30 মিনিট, এইভাবে ধীরে ধীরে কিন্তু তালে তালে স্লো বাট স্টেডি। তো কচ্ছপের গতি বড়ই সহায়ক। যোগ সাধনায় জোরে চলতে যাওয়া খুব বিপদের কারণ, অনেক সময় পাগল হয়ে যায়। আমরা কতবার কতদিন দৃষ্টান্ত দিয়েছিলাম যে রাত জেগে জপ করে নিন, চার সারা রাত যদি জপ করি তাহলে ফল বেশি পাবো, কিন্তু তা নয়, হয় না। তো দেখবেন আমাদের সব মাপ করা আছে, আজকে হয়তো ভগবানের নামটা খুব ভালো হলো, কালকে দেখবেন ঠিক ওইটুকু কমে গেল, একটা কিছু এমন এ হয়ে গেল যে দেখা গেল সেই জপের সময়টা কমে গেল, সেই আমাদের যেটুকুনি পাওনা সেটাই যেন পাচ্ছি, তার বেশি না। তো সেই কারণে সাধন রাজ্যে কেউ যেন খরগোশের গতিতে চলার চেষ্টা না করে। তো সেখানে কচ্ছপী আদর্শ বিচার বিবেকপূর্বক ধীরে ধীরে চলতে হয়, শরীর মন বুদ্ধিকে বুঝে বা তাকে বশ করে। আমার শরীর কতটুকু নিচ্ছে, মন কতটা নিচ্ছে, দেখো দেখবেন খুব জপ তপ করলেন মাথাটা ফাঁকা লাগছে, একদম কীরকম একটা অস্বস্তি হচ্ছে, তো সেটা নিতে পারছে না শরীর বা মন। শেষে 3 নম্বরে ছিল নৈরন্তর্য। নৈরন্তর্য মানে খরগোশ যখন চলা শুরু করে সে বিশ্রাম নেয় না, একেবারেই সমস্ত বিশ্রাম না করে করে না, এই যে চলা সেটাকে বেদে চড়ৈবতি বলেছেন, না থেমে চলা, পেছন দিকে তাকাবে না, শুধু হেঁটেই যাবে সামনের দিকে। তো কর্মের অভিপ্রায় হলো, কর্মের দৃষ্টান্তের অভিপ্রায় হলো কি, যে নিরন্তর সাধন রাজ্যে লেগে থাকা। আমরা কতদিন পাতঞ্জলি যোগসূত্রের থেকে একটি সূত্র বলেছিলাম, সতু নৈরন্তর যেন দীর্ঘকাল আশীবিত দৃঢ়ভূমি। আমাদের দীর্ঘকাল নৈরন্তর্য, দীর্ঘকাল মানে দিনের
মাসের পর মাস নয়, বছরের পর বছর নয়, জন্মের পর জন্ম হয়, মহাপুরুষ মহারাজ বলছেন। কারণ যেটুকু আমরা এই জন্মে রোজগার করি ভালো কাজ, সেটি কিন্তু নষ্ট হয় না, গীতায় অনেক জায়গায় বলা আছে। সুতরাং নিরন্তর যেটুকু আমরা গীতায় আছি, স্বল্প অপিয়স্য ধর্মস্য ত্রায়তে মত উভয়াত কন্তে অবৃতি জানিহি নামে ভক্ত পূর্ণস্যতি, তো একটু কিছু করলে সেটা আমার নিজস্ব থাকলো এই ধর্মরাজ্যে, বা সৎ বিষয়ে শরীর দিয়ে মন দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে যোগ্যতা দিয়ে অধিকার দিয়ে যেটুকুই আমরা অর্জন করি সেটা আমাদের নিজস্ব। সেই জন্য নৈরন্তর জেন শুনে ভালো কাজ করার সুযোগ পেলে আমাদের কখনো নিজেকে বিরত সুযোগটা আমাদের কিছুতেই বঞ্চিত করা উচিত না নিজেদের। তারপরে বলছেন সৎকার আসেবে তো খুব আদরের সঙ্গে, রিল্যাকটেন্টলি নয়, হেলাফেলা করে নয়, মেকানিক্যাল নয়। আমরা যেমন ছেলেকে স্বামীকে নাতিকে খুব আদর করে খাওয়াই নানানভাবে, ঠিক তেমনি যখন আমরা এই সাধন রাজ্যে ভগবানের ধ্যান ভজন করব এরকম আদরের সঙ্গে। বলছেন আসবি তো দৃঢ় তবেই দৃঢ়ভূমি হয়। তো গীতায় রয়েছে অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরাঙ্গতি, তো আমাদের কাছে একটু বেশি দিন হয়ে গেল, মহারাজ দীক্ষা নিচ্ছি কিছুই হচ্ছে না, এত বছর হয়ে গেল, তো এই 24 ঘন্টা একটা মননের ভাব, স্মরণ মনন এবং নির্দ্বারে যে আমরা শুনছি এক সপ্তাহ ধরে পাঠটাকে মনন করা আছে, এর থেকে আমার জীবনের কোন কোন জায়গাগুলো আমরা এই পাঠের থেকে কাজে লাগাতে পারি এ বিষয়ে মনন করা এবং নিদিধ্যাসন করা, তো এইগুলো আমাদের কুর্মের কাছ থেকে শিক্ষণীয় যে সে সর্বক্ষণ নিরন্তর চলেছে, একেবারে না থেমে বিপদ না আসা পর্যন্ত তার চলাকে কেউ রোধ করতে পারবে না। কুর্মের চতুর্থ গুণ কী ছিল? ধৈর্য। তো এই গুণটিও সাধকের কুর্মের কাছ থেকে শিক্ষণীয়। কোথাও যদি বৃষ্টি হয়, আমরা বলেছিলাম সেই পুকুর শুকিয়ে যাচ্ছে, মাছ মারা যাচ্ছে, কিন্তু শোনা যায়নি কচ্ছপ জল শুকিয়ে গেছে বলে মারা গেছে, সে আগের থেকেই জানতে পেরে দিব্যি সে কত দূরে পুকুর আছে খোঁজ নিয়ে ফেলে, তার একটা আলাদা ঘ্রাণেন্দ্রিয় রয়েছে যা দিয়ে সে ঠিক খুঁজে খুঁজে পুকুর, এবং সে ধীরে ধীরে চলা শুরু করে। হয়তো 50 মাইল দূরে পুকুর আছে, কিন্তু প্রতিদিন সে 4-5 কিলোমিটার চলতে চলতে 10 দিনে সেই পুকুরে গিয়ে পৌঁছে যাবে। তো এরকম প্রত্যেকেরই এক একটা ইন্দ্রিয় আমরা দেখব, কিন্তু বেশি আছে, যেমন শকুনের চক্ষু ইন্দ্রিয় অনেক বেশি, তো তেমনি কচ্ছপের এই যে স্পর্শেন্দ্রিয় 250 মাইল দূরে পুকুরের খবর সে পেয়ে যায়, তো এবং সেই সম্মুখ গতিতে অন্য পুকুরে চলা শুরু করে, কিন্তু তাতে কখনো কচ্ছপ ধৈর্য হারা হয় না, ঘাবড়ায় না। আমরা কতদিন ঠাকুরের গল্প পড়েছিলাম, সেই কথামৃতের গল্প, সেই বৈকুণ্ঠে গিয়েছিল, তো বলে যে কবে আমার মুক্তি হবে, কী বলেছিলেন যে 3 জন্ম পরে, সে শুনে সাধন ভজন ছেড়ে দিল। আর একজন বললো আমারটা জিজ্ঞেস করে তো গুলোকে আমাদের নারায়ণকে কবে আমার মুক্তি হবে, বলে কাছে যত পাতা তত জন্ম লাগবে। তখন ও কী করলো, নাচতে লাগলো, কী বলে গোলোকে শান্তিরাম তুই বগল বাজা, গোলোকে তোর ভিজলো গাঁজা, তো বলে সে আনন্দে নাচবে, যে একদিন না একদিন গোলোকে সে চান্স পেয়ে যাবে। এই ভাবনা রেখে আমরা শবরীর প্রতীক্ষার কথা বলেছিলাম, যে শবরী বৃদ্ধা হয়ে গেল, তারপরে রামচন্দ্রের জন্য অপেক্ষা করে করে একদিন রামচন্দ্রের দর্শন পেল, তখন মাথার চুল সাদা হয়ে গেছে, কিন্তু ধৈর্য হারা হয়নি। তো এটি সাধকের একটা মস্ত গুণ, যা আমরা কচ্ছপের কাছ থেকে বা কুর্মের কাছ থেকে শিখে নিতে পারি। পঞ্চম গুণ ছিল গূঢ়চারিতা। গূঢ়চারিতা মানে কি, এক পুকুর থেকে যখন অন্য পুকুরে যায়, সে যাওয়ার সময় গরু মোষ মানুষ যে রাস্তা দিয়ে চলে সেখান দিয়ে যায় না, ওখান থেকে সে সবসময় 20-30 হাত দূর দিয়ে যাবে, মাঠের মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে। কেন? তো যাতে লোকের দৃষ্টি না গোচর হয়। তো কুর্ম উদাহরণের তাৎপর্য হলো সাধকের সর্বদাই সাধনাটা
এরকম গুপ্তভাবে হওয়া চাই, যত গুপ্ত তত পোক্ত। তো সেই জন্যে ধ্যান জপ এগুলো একান্তে করতে হয়। শাস্ত্র মতে লোক দেখানো হলে তার অর্ধেক ফল চলে যায়। প্রশ্ন উঠবে আমরা তো পাহাড়ে জঙ্গলে যেতে পারবো না, সেই জন্য ঠাকুর বলছেন ধ্যান করবে মনে কোণে বনে। কচ্ছপের ষষ্ঠ গুণ কী ছিল? লক্ষ্য ঐক্য চারিতা বা দৃষ্টিতা, অর্থাৎ এক লক্ষ্যে চলা। কচ্ছপ যখন এক স্থান থেকে অন্য স্থানে যায়, যাত্রা শুরু করে, পথে যত বাধা বা বিপত্তি আসুক না কেন, তার যাত্রার থেকে কেউ বিরত করতে পারে না। অনেক সময় রাখাল ছেলেরা তাকে ওই উল্টে দিয়ে চলে গেল, দূরে ছুঁড়ে ফেলে দিল, কিন্তু দেখা যাবে একটু পরেই সে আবার ঠিক সেই তার লাইন যেটা আছে, যেমন ফ্লাইটের লাইনে চলে ফ্লাইট একে রুট ধরে ঠিক পৌঁছে যায়, ঠিক তেমনি কচ্ছপেরও সেই একই রুট সে চলবে, পূর্ব নির্দিষ্ট পথেই চলা শুরু করে তেমনি। তাহলে সাধকের তাই কচ্ছপের কাছ থেকে এই এক লক্ষ্য ভেদের রহস্যটা শিখতে হবে। কেন? শব্দ স্পর্শ রূপ রস গন্ধ ওই দুষ্ট রাখাল ছেলের মতন সবসময় আমাদের উল্টে দিচ্ছে। তো যতই উল্টে দিক লক্ষ্য থাকবে ওইটা, শব্দ স্পর্শ রূপ রস এই ভোগ্য বিষয়গুলোর জন্য চোখ কান নাক মুখ জিহ্বা এগুলো রয়েছে, কিন্তু মনে রাখতে হবে লক্ষ্যটা হচ্ছে আমাদের সেই ঠাকুরের ভাষায় ঈশ্বর লাভ, জীবনের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যের দিকে যেন আমরা উদ্দেশ্যটা না ভুলে যাই, এইসব পথে যতই বিপত্তি আসুক। তো এটাও কচ্ছপের কাছ থেকে শিখতে হবে, এই এক লক্ষ ভেদের রহস্য। তারপরে কী ছিল? তারপরে ছিল সপ্তম বিশেষত্ব সজাগতা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে অ্যালার্টনেস, অ্যালার্টনেস এবং সজাগতা, এটা সাধকের জীবনের একান্ত আবশ্যক, সদাই অলওয়েজ অ্যালার্টনেস। তো কচ্ছপ যখন চলে বিপদের এতটুকু গন্ধ পেলে সঙ্গে সঙ্গে সে তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে গুটিয়ে নেয়, ছটা অঙ্গকে এমনভাবে প্রত্যাহার করে যেন মনে হবে একটা পাথর পড়ে আছে। তো ভয়ের অর্থ হলো একটা নির্জীব হয়ে আছে, যেন ভয়ের অর্থ হলো উপদ্রবের আশঙ্কা। কচ্ছপ যেমন ভয় থেকে সজাগ দৃষ্টি রাখে, সাধককেও তেমনি এই যে পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগৎ এবং মন, সেটি সেই ছটা অঙ্গকে সর্বদা সজাগ রাখতে হয়। বিষয় ব্যাপারে একটু প্রমাদ, একটু বিপদের, একটু পতনের আশঙ্কা থাকলে সেখানে ভয়ানক তার পরিণতি হয়। আমরা বিবেক চূড়ামণির থেকে গতদিন শ্লোকের থেকে বলেছিলাম যে পাঁচটা ইন্দ্রিয় পাঁচটা প্রাণীর কী দুর্দশা হলো, একটা একটা ইন্দ্রিয়কে খুশি করতে গিয়ে। আমরা বলেছিলাম সেই শব্দের মধুরতায় হরিণ, স্পর্শ সুখে হাতি, পতঙ্গে রূপমুগ্ধ হয়ে আর রসস্বাদে মীন বা মাছ, আর সুগন্ধতে আকৃষ্ট হয়ে ভ্রমর দেহ ত্যাগ করেছিল। তো মানুষের ভেতরে এই পাঁচটা ইন্দ্রিয় অতি প্রবল, তাহলে মানুষের কী দুর্দশা হতে পারে আমরা সহজেই অনুমান করতে পারি। সেই জন্যে সাধককে এই পঞ্চ ইন্দ্রিয় বিষয়ে সজাগ দৃষ্টি সর্বদাই রাখতে হয় এবং প্রত্যেক ইন্দ্রিয়ের তত্ত্ব বিষয়ে প্রত্যাহারের কৌশল শিখে নিতে হয়। চোখ সে যা জিনিস দেখতে চায় তা আমি তাকে দেব না, জীব যা খেতে চায় তাকে আমি খেতে দেব না। কী করে এই প্রত্যাহার, প্রত্যেক ইন্দ্রিয়ের কৌশল, একে প্রত্যাহারের কৌশল আমাদের জানতে হয়, এটা শিখে নিতে হবে। তো এই জন্যে শরীর ধারণ করতে গেলেই কিন্তু আমাদের শব্দ স্পর্শ রূপ রস গন্ধের সাহায্য নিতেই হবে, কিন্তু পাহাড়ে জঙ্গলে চলে যাওয়ার উপায় নেই। তাইলে যেখানেই বন্ধনের আশঙ্কা থাকে অতি দ্রুত ইন্দ্রিয়গুলোকে প্রত্যাহার করার অভ্যাস করতে হবে। আমরা এতক্ষণ কচ্ছপের সব অদ্ভুত স্বভাবের সঙ্গে পরিচিত হলাম। তো আমরা এখন দ্বিতীয় পর্যায়ে আসব, যে সাধন জীবনের বা অষ্টাঙ্গ যোগের যে অপর চারটি বিষয় কী কী, প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা, এই চারটি বিষয়েও আমরা কচ্ছপের কাছ থেকে অদ্ভুত রকমের শিক্ষা পাবো। তার জীবনে
অনেক সময় মনে হয় ভগবান যেন যদি কচ্ছপকে বিবেক বুদ্ধি দিতেন তাহলে এতগুলো সাধনের উপকরণ থাকা সত্ত্বেও সে এটা তার মুক্তির কাজে লাগাতে পারছে না, যেটা আমাদের নেই কিন্তু ভগবান কচ্ছপকে দিয়েছেন। কিন্তু কচ্ছপকে এক জায়গায় তিনি মেরে রেখেছেন, তার বিবেক দেননি, সেই জন্যে সে মুক্তি লাভ করতে পারেনি। এবং এই জন্যেই বোধহয় ভগবান এই কূর্ম অবতার হয়েছিলেন। তো আমরা আজকে দ্বিতীয় পর্যায়ে আলোচনা দেখব কচ্ছপ যে শুধু সাধন জীবনের আবশ্যকীয় ওই সাতটা গুণের অধিকারী ছিল তা নয়, অপর চারটে যে স্তম্ভ বললাম প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা এগুলোরও অধিকারী। শুনতে একটু অদ্ভুত লাগে, এইসব কূর্মের বৈশিষ্ট্য নির্ণয় করলেই কিন্তু সত্যতা খুঁজে পাবো। তো এই জন্য বললাম কূর্মের এত গুণ থাকার জন্যই যেন ভগবান কূর্ম অবতার রূপ পরিগ্রহ করেছিলেন, অন্য রূপ নেননি, কূর্ম অবতার হয়েছিলেন। এই অবতারে ভগবান কাউকে হিংসে না করে বধ না করে তিনি দেবতাদের অমৃত লাভের পথ করে দিয়েছিলেন। দেবতা মানে দৈবী সম্পদের অনুসরণকারী যেসব সাধক, আমরা যারা চেষ্টা করছি আমাদের দেবত্বের পর্যায়ে উঠতে বা ২৬টা গুণের অনুশীলন করার জন্য, তারাই তাদেরকে পথ করে দিয়েছেন। আর অমৃত মানে মোক্ষপ্রাপ্তির উপায়। তো আমরা প্রথমে তার শরীর নিয়ে আলোচনা করেছি, তারপর স্বভাব নিয়ে, এবার কূর্মের মধ্যে এমন কিছু বিশেষত্ব রয়েছে যা অন্য কোনো প্রাণীর মধ্যে আমরা দেখতে পাই না। যেমন কচ্ছপের আয়ু নিয়ে বহু কিংবদন্তি প্রচলিত আছে যে গরু মোষ মাছে ১৫-২০ বছর, পাখি কীট পতঙ্গ এরা খুবই কম বাঁচে, বলা হয় জায়স্য মৃয়স্য, জন্মাচ্ছে এবং মরছে। আর হাতি আর মানুষ কম করে ১০০ বছর বাঁচে, কিন্তু কূর্ম ২৫০, ৩০০, ৪০০ বছর পর্যন্ত বাঁচে, এ প্রমাণ রয়েছে, বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছেন। তারা এও অনুসন্ধান করেছেন কচ্ছপের এত দীর্ঘায়ুর কারণটা কী বা রহস্যটা কী, কারণটা বড়ই অদ্ভুত। কচ্ছপ রীতিমতন প্রাণায়াম অভ্যাস করে, কূর্ম মাছের মতন জল থেকে প্রাণবায়ু সংগ্রহ করে না, অল্প আমাদের পুকুরে ছিল আছে এখনও কচ্ছপ, হুস করে উঠলো আবার ডুবে গেল, ২-৩ ঘন্টা দেখা নেই আবার একবার উঠল। তো এই যে ৩ ঘন্টা সে শ্বাস কিন্তু বাইরের থেকেই নেয় কিন্তু থাকে জলে, এই ৩-৪ ঘন্টা বাদে আবার সামনে শ্বাস নিতে ওপরে উঠে আসে, এভাবেই কচ্ছপের প্রাণায়াম চলতে থাকে। এই প্রাণায়াম থেকে আমাদের যোগশাস্ত্র মতে আয়ু বাড়ে, সেজন্যই সে এতদিন বাঁচে। সাধনার জন্যে দীর্ঘ জীবন আর সুস্থ দেহ অত্যাবশ্যক, সাধককে কূর্মের কাছ থেকে এই প্রাণায়ামের পাঠ শিখতে হবে। এখানে প্রশ্ন ওঠে যে মহারাজ আমরা তো জানি শাস্ত্রে বলছে যে আয়ু কর্ম ইত্যাদি সবই প্রারব্ধ অধীন, অর্থাৎ শিশু মাতৃগর্ভে শ্লোক রয়েছে এরকম, মাতৃগর্ভে জন্ম নেয় যখন তার আয়ু কর্ম তার যশ অপযশ ধন সম্পত্তি বিদ্যা বুদ্ধি এবং মরণকাল সবই লিখিত হয়। শ্লোকটা হচ্ছে আয়ু কর্ম চ বৃত্তম চ বিদ্যা নিধনমেব চ পঞ্চয়েতানি হি সৃজন্তি গর্ভোৎস সেই ও দেহিনা, গর্ভেই এগুলো নির্ধারিত হয়ে যায়। তাহলে শাস্ত্রগানের মত তাহলে প্রাণায়াম দ্বারা আয়ু বৃদ্ধি কীভাবে হবে যদি লেখাই হয়ে থাকে? উত্তরটা শাস্ত্রকাররাই দিয়েছেন, বলছেন আয়ু নির্ধারিত হয় কিন্তু শ্বাসের দ্বারা। আমরা যে আয়ুটা পেয়েছি সেই আয়ুটা বৃদ্ধি করতে আমাদের, আমরা বলেছি যেমন ইউ আর দি ক্রিয়েটার অফ ইউর ডেস্টিনি বলি, যে তুমি তোমার অদৃষ্টের নির্মাতা, তেমনি মানুষ ইচ্ছা করলে কিন্তু তার আয়ু বৃদ্ধি ঘটাতে পারে অভ্যাস করে। এই জন্যে মুনি ঋষিরা তাদের মরণকাল নিজেরাই স্থির করতেন, কবে তারা চলে যাবেন সংসার থেকে। ঠাকুর নিজে পাঁজি দেখছেন, স্বামীজি পাঁজি দেখছেন, ভালো দিন দেখে বললেন তাক
আর দরকার নেই, ওই দিনটাতেই ফিক্স হয়ে গেল। এগুলো আমরা দেখব তারা ঠিক করে নেন কতদিন এই জগতে থাকবেন। তো আমরা প্রতিদিন শ্বাসের সংখ্যা যদি হিসাব করি, আমাদের বিজ্ঞানীরা শরীরতত্ত্ববিদরা বলছেন 21,036 বার শ্বাস নেই এক এক দিনে। এইভাবে এক বছরে কম বেশি আমরা 365 গুণিতক 21,036 বার, এইভাবে 100 বছরে প্রায় 75 কোটি বার শ্বাস নেই। যদি কেউ এক ঘন্টা প্রাণায়াম করে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রিত করতে পারে, তাহলে আয়ু তার সুনিশ্চিতভাবে বেড়ে যাবে। মুনিরা আমাদের আগেকার দিনে এইভাবে ইচ্ছা মৃত্যুর করতেন, বা কেউ 100 বছর, কেউ 150 বছর, 200 বছর বাঁচতেন, এটা অস্বাভাবিক কিছু না। প্রকৃতপক্ষে ভগবান কর্ম উদাহরণের মাধ্যমে সাধকের এই প্রাণায়াম কর্তব্যতা স্মরণ করছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন, কারণ এটি তপস্যার এক রকমের তপস্যাও বটে। মন্ত্র তপস্যার দ্বারা তার জানিত বা অজানিত, তপস্যা করলে কী লাভ হয়, আমাদের জানিত বা অজানিতভাবে আমরা যেসব পাপ কর্মগুলো করছি বা যেসব দোষ, হিংসা, দ্বেষ, স্বার্থবুদ্ধি, অহংকার, এগুলো আমাদের প্রতিনিয়তই কিছু না কিছু আমাদের মলিন করে দিচ্ছে মনকে, সেইগুলো নষ্ট করে দেয়, নারী শুদ্ধই হয় তপস্যার দ্বারা। কিন্তু সাধকের শুধু প্রাণায়াম নাই, শুধু তার সঙ্গে চাই প্রত্যাহার, ধ্যান, প্রত্যাহার, ধারণা এবং ধ্যান। তো আমরা এতক্ষণ সেই আলোচনা করছিলাম প্রাণায়াম নিয়ে, এবার প্রত্যাহার সম্বন্ধে আলোচনা। প্রকৃতপক্ষে প্রত্যাহারই এই শ্লোকটির মূল কথা। প্রত্যাহার মানে গুটিয়ে নেওয়া, নিয়ন্ত্রণ করা। কুর্ম যেমন তার অঙ্গগুলোকে বিপদের আশঙ্কায় মুহূর্ত মাত্রে সংহার করে নেয়, ঠিক তেমনি সাধকও তার ইন্দ্রিয়গুলোর বিষয়ের সম্পর্কে এলেই, একটু আগেই বলছিলাম পাশের বাড়িতে খুব সুন্দর সুগন্ধ আসছে, বিরিয়ানির গন্ধ আসছে, পোলাওয়ের গন্ধ আসছে, তো মনে হয় আমাদের তো অনেক দিন হয়নি, তো একটু করলে হয় না, এই হলো সে একটু একটু করে ইন্ধন দিচ্ছে মনকে। তো এরকম ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সম্বন্ধ এলেই সঙ্গে সঙ্গে সে ভেতরে নিজেকে গুটিয়ে নিচ্ছে। যিনি ইচ্ছামাত্র নিজের মনকে কেন্দ্রিত করে সংলগ্ন করতে পারেন বা সমর্থ হয়েছেন, তিনি প্রত্যাহারে সিদ্ধ হয়েছেন। প্রত্যাহারের অর্থ হল একদিকে আহরণ, মনের বহির্মুখী যে শক্তি সেটাকে রুদ্র করে ইন্দ্রিয় সকলের অধীনতা হতে মুক্ত করে ভেতরের দিকে টেনে আনা। বললাম একটু আগে, চোখ চাইলে আমি দেখতে দেব না, কান চাইলে আমি শুনতে দেব না, জিভ চাইলেই আমি তাকে খেতে দেব না, কারণ ও আমাকে আগে অনেকবার কষ্ট দিয়েছে এবং ভুল পথে আমাকে চালিত করেছে, আমি আর ওকে ইন্ডালজেন্স দেব না, আমি তাকে আর মাথায় উঠতে দেব না। তো সুতরাং এই জন্যে মনুস্মৃতিতে বলা হয়েছে প্রত্যাহারশ্চ সংসর্গতে। তো প্রত্যাহারশ্চ সংসর্গতে মানে প্রত্যাহারের দ্বারাই বিষয় সম্পর্ককে বিচ্ছিন্ন করা যায়। এটা আমাদের যার যেরকম শক্তি সে তত সাধন জীবনে এগিয়ে যেতে পারে। এই জন্যে গীতাতেও বলা হয়েছে খুব সুন্দর শ্লোকটি, যত যত নিশ্চরতি মনশ্চঞ্চলম অস্থিরম তত তত নিয়ম বিহিত আত্মনি এব বসন্নয়েত। মানে যত যত মন ওই বিষয়ের দিকে ধাবিত হয়, বাচ্চা ছেলে পড়তে বসেছে কিন্তু মন তার ছুটে বেড়াচ্ছে, যত যত নিশ্চরতি মনশ্চঞ্চলম অস্চঞ্চল মন যত যত বিভিন্ন দিকে ছুটে যাচ্ছে, তত তত নিয়ম মেহেত তাকে নিয়মের দ্বারা বশ করে এনে আত্মনি এব বসং নয়েত, অর্থাৎ আত্মাতেই তাকে আবার নিবিষ্ট করতে হবে, এই অভ্যাস করতে। তো এটা একবারে হয় না, গীতায় পরের শ্লোকেই আছে শনৈ শনৈ রূপরমহীন উদ্যা ধৃতি গৃহীত্বয়া আত্মসংস্থান, এরপর পর শ্লোকগুলো রয়েছে সুন্দর। তো কীভাবে মনকে, ষষ্ঠ অধ্যায় আছে কীভাবে মনকে বসে আনতে হয়। তো যাই হোক, আমরা এই প্রত্যাহার নিয়ে বলছিলাম। তো ইন্দ্রিয়
विषय जे जे व्यक्ति वस्तु घटनार दिके मन धावित होच्छे सेई सब व्यक्ति वस्तु घटनार थेके मन के प्रत्याहित करे निज ध्येय बा इष्टमूर्तिते निविष्ट करबे एई अस्थिर एवं चंचल मन के सावधाने नियमन करते हय कखनो एके आलगा दिते नेई जदि मन के एकटु छाड़ दिए जाए से गल्प तो आगेओ बोलेछि जे एकटा उट से मरुभूमिते जाच्छिलो एकजन तो झड़ उठेछे एबारे सेई एकजन ताबु काटिये मरुभूमिते आछे झड़ेर हात थेके रक्षा पावार जन्ये से पथिक एबारे झड़ जत प्रबल होच्छे उट एकटु एकटु करे माथा ढोकानोर चेष्टा करछे जे आमाके बाँचाओ तोमार माथाटा अंतत ढोकाते दाओ अंतत शरीरटा बाइरे थाकुक तो किछुतेई ढुकते देबे ना सेई ताबुर मालिक তারপরে যখন দেখছে খুব কষ্ট পাচ্ছে মাথাটা ঢুকিয়ে দিয়েছে ঢোকার সুযোগ করে এইবার মাথা ঢোকালে পরে যা হয় উটের অত বড় শরীর একটু 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 করে মাথাটা গলাচ্ছে বলছে ভীষণ ঝড় উঠেছে আমি ভীষণ কষ্ট পাচ্ছি আমার ও বারবার ভিতর থেকে ওকে মারছে যে তুমি সরে যাও কেন উঠছ তুমি ঢুকলে তো আমার আর জায়গাই থাকবে না আমাকেই বেরিয়ে যেতে হবে এইভাবে একটু একটু করে উটটা ঢুকে পুরো শরীরটা যখন ভেতরে ঢুকিয়ে দিয়েছে ওয়াট করতো থাকার জায়গা নেই ও তখন উটটাকে জিজ্ঞেস করছে এটা কী হলো বলছে তোমার যদি অসুবিধা হয় তুমি বাইরে যাও এখানে আমিই থাকব ঠিক তেমনি ইন্দ্রিয়গুলো এই একটু একটু করে মাথা গলিয়ে দেয় তারপরে যত আমাদের কাছ থেকে ও আমার কাকুতি বিনতি করে আমরা ওকে যত ছেড়ে দেবো তত মাথায় উঠবে এবং শেষে বলবে কি আমিই থাকব তুমি ইচ্ছা করলে যেতে পারো তো যাই হোক যেটা আমাদের কথা হচ্ছিল সেটা হচ্ছে কি প্রত্যাহার নিয়ে কথা হলো এবারে ধারণার লক্ষণ বলা হচ্ছে ধারণার সংজ্ঞা দেওয়া হয়েছে দেশবন্ধ চিত্তস্য ধারণা কোথায় ধারণা করব হৃদয়ে নাভিতে বুদ্ধিতে কি ধারণা করব যে কোনো রকমের ইষ্ট রাম কৃষ্ণ গণেশ বা দুর্গা কালী বা রামকৃষ্ণ কিভাবে ধারণা করব উপনিষদে চমৎকার মন্ত্র রয়েছে ভদ্রং কর্ণে বিষ্ণু আমদেবা ভদ্রম পশ্চে রক্ষভীব যাত্রা অর্থাৎ কানে আমি অভদ্র কানে আমি ভদ্র বা মঙ্গলময় বিষয়গুলোই শুনব ভগবত লীলা বা লীলা চিন্তন লীলা কীর্তন শুনব চক্ষুর দ্বারা শ্রী ভগবানের মূর্তি দর্শন করব সাধকের মুখ্য সাধন হলেই কর্ণরন্ধ্র ভগবানের স্বরূপ জ্ঞান প্রথমেই আমাদের আসে না তার গুণকীর্তন শুনতে শুনতে মনে আমাদের দাগ কাটে না কিন্তু তার ফটো বা এই স্মৃতি বা তার সেই দয়ালতা তার জগৎ কর্তৃত্ব তার গুণগুলো যখন আমরা চিন্তা করি তখন ফটো বা ইষ্টের উপরে আমাদের আস্তে আস্তে শ্রদ্ধা জন্মায় ভালোবাসা জন্মায় ভক্তি বিশ্বাস আসে সেই জন্যে প্রথম হলো কর্ণরন্ধ্র এখান দিয়েই মুখ্য সাধন কানে যদি না শুনি ভালো কথা আমাদের মনেই আসবে না এই যে শোনার সুযোগ পাচ্ছি আমরা এটা আমাদের কাছে অনেক বড় কথা অনেকে এই সুযোগ পাচ্ছে না ভালো কথা শুনলে তো ভালো হওয়ার ইচ্ছা জাগবে ভগবানের প্রতি আমাদের তার গুণচিন্তন করলে আমাদের তার প্রতি ভালোবাসা আসবে তো যাই হোক তো এই জন্য দ্বিতীয় প্রথম হচ্ছে কর্ণরন্ধ্র দ্বিতীয় সাধন হলো নেত্র মানে চোখ এই চোখের দ্বারা সেই প্রেমময় কৃপাময়ের অপরূপ মূর্তি বা চিত্র দর্শনের দ্বারা সাধক চিন্তা করবার একটা অবলম্বন পায় মনটা যখন খুব চঞ্চল হয়ে যাচ্ছে শুধু ঠাকুরের দিকে তাকিয়ে থাকুন মায়ের দিকে তাকিয়ে থাকুন দেখবেন আস্তে আস্তে মন শান্ত হয়ে যাচ্ছে তো এই যে এক কথায় শ্রবণ দর্শন দ্বারা তদাকার বৃত্তি হয় দেখতে দেখতে শুনতে শুনতে একটা মনের মধ্যে বৃত্তি ওঠে একটা ভালো জিনিস খেলে যেমন পায়েস খেলে যেমন আমাদের মুখে অনেকক্ষণ লেগে থাকে ঠিক তেমনি এই ভালো জিনিস দেখতে বা শুনতে শুনতে এটাই হলো এই বৃত্তিকে হৃদয়ে ধারণা করাই হলো ধারণা এক কথায় উদ্বুদ্ধ শুভ সংস্কারকে স্মৃতিরূপে ভেতরে রাখাকে বলে ধারণা খুব সুন্দর একটা দৃশ্য সুন্দর একটা ঘটনা সুন্দর একটা লীলা প্রসঙ্গে জায়গা পড়লাম সেটা মনের মধ্যে এরকম কিছু কিছু অ্যালবাম আমাদের রাখতে হয়
যে গুরুর কাছে যখন আমার দীক্ষা হলো, সেই যে তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, তো মনটা একটা অন্য জগতে চলে গেল। এটা একটা অ্যালবাম, এই অ্যালবামটা আমাদের ধ্যানের সময়, জপের সময় এই ধারণা, একেই বলে ধারণা, ওটা যখন আমরা মনের মধ্যে গুছিয়ে রাখি, শুভ সংস্কারকে স্মৃতিরূপে রাখাই হলো ধারণা। ধারণাতে ভগবানের পঞ্চাত্মক বা অপ্রাকৃত দিব্য স্বরূপ, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ সব ভেতরে এসে যায়, মানে সেই পঞ্চ যে রূপের শ্রবণ দর্শন সূক্ষ্ম অন্তরে সর্বক্ষণ শব্দ স্পর্শ রূপ রস দিয়ে আমরা যে উপভোগ করি, সেটা ভেতরেই আমাদের সবসময় বৃন্দাবনে মন চলে গেল। বৃন্দাবনে গিয়ে শ্রী ভগবানের সেই কদম্ব বৃক্ষের নিম্নে মুরলী মনোহর শ্যাম সুন্দর মূর্তি, এখানে বসে বসে আপনি বিশ্বনাথ দর্শন করছেন, বৃন্দাবনে বাঁকা বিহারের আরতি দেখছেন, তো এখানে পয়সা খরচ হচ্ছে না, কিন্তু কেমন সুন্দর একটা মনের এই জিনিসগুলোকে ধারণা বলা হচ্ছে। একটু পরেই অন্তরে সুমধুর বাঁশি শুনতে পারা সুর শোনা যাচ্ছে, এবং বৃন্দাবনের সেই তুলসী বন থেকে নিঃসৃত যে সুগন্ধ তা অনুভব করা যাচ্ছে। আমাদের চরণামৃতের রসস্বাদনে সাধক বিভোর হয়ে যাচ্ছে। এইভাবে সাধক ইন্দ্রিয় অতীত হয়ে ভগবানের রূপ মাধুরী আস্বাদন করে। বাহ্য বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের কোনো সম্বন্ধই দরকার হয় না, আপনি যেখানে খুশি চলে যান, গিয়ে তীর্থে ঘুরে বেড়াচ্ছেন, মন ওখানেই, আপনি গাঁওয়ারপুকুর চলে গেলেন, জয়রামবাটি চলে গেলেন, পঞ্চবটিতে বসে ধ্যান করলেন, হ্যাঁ, তো এইভাবে সেই বিল্ব বৃক্ষের তলায় বসে গিয়ে আপনি ধ্যান আরম্ভ করে দিলেন, ঠাকুরের ঘরে চুপটি করে আধ ঘন্টা বসে আছি, তো এই যে ভাবনাগুলো, এটাই কি ধারণা বলা হচ্ছে। সেই জন্য পাতঞ্জল মুনি চমৎকার প্রত্যাহারের এই ধারণার সম্বন্ধে বলছেন, তত্র প্রত্যয়ী একতানতা ধ্যানম, অর্থাৎ এই যে ধ্যান, এটাই যখন ধারণাটা যখন বেশিক্ষণ স্থায়ী হয় তখনই সেটা ধ্যান হয়ে যাচ্ছে। ধারণা আর ধ্যানের পার্থক্যটা আমাদের জেনে রাখতে হয়। মূর্তি ফটো দেখে ভগবত প্রসঙ্গ শুনে বিষয়ে ধ্যান করাকে আমরা বলি, সেটা কিন্তু ধ্যান নয়, সেগুলো ধারণা। ধারণা আর প্রত্যাহারের মধ্যে নানাকার চিন্তন হয়, শব্দ স্পর্শ রূপ রস গন্ধকে আমাদের এগুলো চিত্ত প্রবাহ, এগুলোকে চিন্তন হয়, কিন্তু ধ্যানের সংজ্ঞায় পাতঞ্জলি বলছেন যে একাকার চিত্ত প্রবাহ যখন হয় তার মধ্যে নানা চিন্তা থাকবে না, একই চিন্তা, আমরা সেটাকে বলা হচ্ছে ধ্যান। তো এখন ধারণা আর ধ্যান নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখন প্রশ্ন ওঠে যে প্রত্যাহার সাধকের জীবনে কর্মের সাদৃশ্য বোঝা গেল, কিন্তু ধ্যান বা ধারণার সঙ্গে সাধকের কী মিল, এটা প্রশ্ন ওঠে। এবার সেটি বোঝার চেষ্টা করব। দৃষ্টিভঙ্গির সঙ্গে সাধক জীবনের কী আশ্চর্য সাদৃশ্য রয়েছে, এই যে ধ্যানের কথা হচ্ছিল, সাধু কচ্ছপ আবার ধ্যান করে, কথাটা শুনলে আমাদের কাছে একটা অত্যশ্চর্য ব্যাপার মনে হয়, এটা একটা হেয়ালির মতন। কচ্ছপ আমরা যদি ওর আচরণ খুব গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখব কচ্ছপ সাধারণত নদী বা পুকুর বা সরোবরের কিনারে তার ডিমগুলো পাড়ে। আমাদের এখানে ওপরে একটা জায়গায় গর্ত খুঁড়ে ও আমগাছতলায় ডিম পেড়েছিল, ধরা গেল ওখানে মাঝে মাঝে, তো ওই ডিম পাড়ার সময় ওকে আমরা ওপরে দেখেছি, আর কখনো দেখিনি। তো তারপরে সেই ডিমগুলো দিয়েই সে ডিম পেড়েই গভীর জলের মধ্যে চলে যায়, সমুদ্রে চলে যায় বা নদীতে চলে যায়, সরোবরে চলে যায়, সেখানে গিয়ে সে ডিমগুলোর চিন্তা বা ধ্যান করে গভীরভাবে। এবং সেই কথামৃততে আপনারা যারা পড়েছেন পাবেন কীভাবে ভগবানে মন রেখে সংসার করতে হয়, তার দৃষ্টান্ত দিতে গিয়ে ঠাকুরেই কচ্ছপের দৃষ্টান্ত দিয়েছেন, বলছেন সে জলে চড়ে বেড়ায় কিন্তু মন পড়ে থাকে ষোলো আনা, সেই
আড়াতে যেখানে তার ডিমগুলো পড়ে আছে সেই ডিম, সেই ডিমের প্রতিই তার মন পড়ে থাকে, জলে জুড়ে বেড়ায়। তো অন্য অন্য পশু পক্ষী মতন সে ডিমের কাছে বসে তা দিয়ে তা দেয় না, সে নিজের ধ্যান শক্তি দিয়ে ডিমকে শেক বা তা দেয়। তারপরে বাচ্চার জন্ম হওয়ার পরে দুধও খাওয়া হয় না বা অন্য কিছু, কাকের মতন মা কাক আমি দেখেছি যে কাককে খাওয়াচ্ছে ছোট্ট বাচ্চাটাকে, সেরকম খাইয়েও দেয় না কাক পক্ষীর মতন। তাহলে বাচ্চা বাঁচে আর বড় হয় কী করে? কচ্ছপ তার ধ্যান শক্তি দিয়েই বাচ্চাগুলোকে লালন পোষণ করে। এটা বড়ই আশ্চর্যের বিষয়। এখন একটা মনে প্রশ্ন ওঠে যে কচ্ছপ যে ধ্যানে বাচ্চার জন্ম দেয় আর লালন পালন করে, তার প্রমাণ কি? তার অন্তরে প্রবেশ করে কে দেখেছে যেগুলো সে করে? এ প্রশ্ন আমাদের মনে ওঠে। এই দুনিয়াতে কোনো প্রাণী নেই যে পিতা মাতার লালন পোষণ ছাড়া বেঁচে থাকতে পারে। সবাই মাকে ঠিক ওই সময়ে, সে পশুই হোক, বিড়াল হোক, ওই গরু হোক, বাচ্চা দেবে যখন আপনি কাছে গেলে আপনাকে একবার গুঁতিয়ে শেষ করে দেবে, কাছে যেতে দেয় না কাউকে। তো ঠিক তেমনি বিড়ালেও তাই, সব প্রাণী কীভাবে মানে রক্ষা করে। আমার মনে আছে আমাদের রাজহাঁস বাচ্চা দিয়েছিল গুয়াহাটিতে, তো বাচ্চাগুলোকে মাঝখানে নিয়ে ছটা রাজহাঁস যেন চারদিকে কমান্ডার মতন ঘিরে ওকে নিয়ে ঘুরছে পুরো পুকুরে। আমরা অবাক হয়ে গেছি পুরো, যতক্ষণ না ডাঙায় উঠছে, কারণ কাকগুলো মাথার উপরে ঘুরছে, তো ওকে পাহাড়া দিচ্ছে আর মাঝে মাঝে ঘঁ করে আওয়াজ ডেকে উঠছে, সে কেউ ভয় আসতে পারছে না। তো এই যে কথা বলছিলাম যে আজ পর্যন্ত কেউই দেখিনি যে কোনো প্রাণী দুনিয়াতে নেই পিতা মাতার পালন পোষণ বিনা বেঁচে থাকতে পারে। তো এ নিয়ে প্রাচীনকাল থেকেই মুনি ঋষিরা এই বিষয়টি নিয়ে বহু অনুসন্ধান করে এই সত্যটা আবিষ্কার করেছেন। চরক সংহিতা বলে একটি সংহিতা আছে, সেখানে এসব তত্ত্ব রয়েছে যে আধুনিককালে বৈজ্ঞানিকরা এই সব তত্ত্ব বা সত্যকে স্বীকার করেছেন। তো যাই হোক, আজ পর্যন্ত এমন যন্ত্র আবিষ্কার হয়নি যার দ্বারা অন্যের মনের ভাবনা চিন্তাগুলোকে দেখা যায় বা পড়া যায়। তাহলে কিভাবে বুঝবো কচ্ছপ শুধুমাত্র ধ্যানের শক্তির দ্বারা ডিম থেকে বাচ্চার জন্ম দিচ্ছে বা ধ্যানের শক্তির দ্বারাই তাকে পালন বা পোষণ করছে, বুঝবো কী করে? বলছেন উপায় খুব সহজ, ঋষিরাই বলেছেন। কী বলেছেন? যন্ত্রের কোনো দরকার নেই, যন্ত্র ছাড়াই আমরা প্রমাণ করে দেবো সহজেই। কীভাবে? বাচ্চা জন্ম দেওয়ার পরে মা কচ্ছপকে যদি কেউ মেরে ফেলে তাহলে সেই ডিমগুলোর থেকে আর বাচ্চা, ডিম দেওয়ার পরে যদি মা কচ্ছপটাকে কেউ মেরে ফেলে তাহলে সেই ডিম থেকে আর কোনো দিন বাচ্চা বেরোবে না। তারপরে ডিম থেকে বাচ্চা বের হওয়ার পরে মা কচ্ছপকে যদি কেউ মেরে ফেলে তাহলে জন্ম দেওয়া বাচ্চাগুলো সবই একে একে মরে যায়। এই তত্ত্ব বা সত্য যে কেউ পরীক্ষা করে দেখতে পারে, এটা আমাদের ঋষিরা চ্যালেঞ্জ দিয়েছেন, বলছেন এটা যে কেউ পরীক্ষা করে দেখতে পারে। শারীরিক সম্বন্ধ তো নয়ই, কারণ কচ্ছপ ডিমগুলো দিয়েই সে গভীর জলে ডুব দেয়। তাহলে প্রমাণ হচ্ছে সম্বন্ধটা রয়েছে মানুষ সম্বন্ধ, মনের সঙ্গে সম্বন্ধ। কচ্ছপ ধ্যান বা সংকল্প শক্তির দ্বারা ডিম থেকে বাচ্চা ফোটাচ্ছে, বাচ্চাগুলোকে পালন বা পোষণ করছে। যেমন সংসারে আমরা দেখি যে মা বাবার আশীর্বাদ সন্তানের উপরে বর্ষিত হয়, যেহেতু তারা পুত্রের চিন্তা সবচেয়ে বেশি করে সেই জন্যে পুত্রের প্রতি তার সংকল্প শক্তি কার্যকরী হয়। অনেক সময় মায়ের আশীর্বাদে অনেক বিপদ থেকে সন্তান রক্ষা পায়, বা অনেক সময় দেখা যায় মায়ের চিন্তা এত গভীর। আমার জীবনেরই একটা ঘটনা বলি, আমি জামতলাতে জয়েন করেছি, তো একদিন সকাল থেকে ভীষণ মন খারাপ, এত মন খারাপ চোখ ঠেলে যেন কান্না আসছে।
তো আমার সঙ্গে আরেকজন ব্রহ্মচারী ছিল, ওকে বললাম কি হচ্ছে বলো তো, কেউ তো মরা যাও আমাকে বকেনি, কিছুই হয়নি, তো কেন এত মন খারাপ হচ্ছে, তোমার এরকম হয়? বলে না আমার তো এরকম হয় না। ঠিক তার তিন চার দিন পরেই চিঠি এলো, একদিন মা সারা দিন না খাওয়া দাওয়া করে কান্নাকাটি করেছে ছেলের জন্য, এই দেখো মানে কি। তো এই হচ্ছে সংকল্প শক্তি, যেটা আমরা বলছিলাম যে সংকল্প শক্তির দ্বারা এটা সম্ভব হয়। যেমন ঠিক তেমনি কচ্ছপ তার সংকল্প শক্তি বা ধ্যানের দ্বারা এরকম বাচ্চাকে পোষণ, ডিম থেকে বাচ্চা বের করা, বাচ্চার থেকে আবার পোষণ বা পালনও করা বাচ্চাগুলোকে। তো যাই হোক, কিন্তু কুর্মের ধ্যান অত্যন্ত মহত্বপূর্ণ, কারণ সে ধ্যানের দ্বারাই সন্তানের পালন পোষণ করে। এইভাবে দেখব যে কুর্ম চরিত্রে প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা প্রভৃতি যোগের, অষ্টাঙ্গ যোগের যে চারটি প্রধান গুণ বা অঙ্গ, সেটি স্পষ্টরূপে দৃষ্ট হয়। সেজন্যেই গতদিন আমরা বলছিলাম যে কুর্মকে ভগবান যদি বিবেক বুদ্ধি দিতেন তাহলে সে মানুষের থেকে অনেক বেশি এগিয়ে যেতে পারত। কুর্ম জানে কর্ম জানে, যদি কুর্ম যদি জানতো যে এই বিবেকের সাহায্যে মুক্তি লাভ করা যায়, তাহলে এই সব গুণগুলো তার সাতটা চারটে এগারোটা গুণকে কাজে লাগিয়ে আমাদের থেকে অনেক অনেক বেশি আগে সে মুক্তি লাভ করত। কিন্তু ভগবান যেন এখানে তিনি এক ও দেশ দৃশ্যতা করেছেন, অর্থাৎ একটু যেন এক চকমি করেছেন, প্রাণীদের থেকে মানুষকে একটু অধিক তিনি দিয়েছেন। কিন্তু খুবই দুঃখের বিষয়, মানুষ সেই অধিকটাকে, বিবেকটাকে ব্যবহার করে সব গুণ থাকা সত্ত্বেও সে নিজেকে সাধন রাজ্যে বা অগ্রগতির ভগবানের দিকে যেতে পারছে না। তো ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি কুর্মের এই যে সব অসাধারণ গুণগুলো আমরা আলোচনা করছিলাম সেগুলো আমাদের চরিত্রে আনতে পারে, এই প্রার্থনা করে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।